Assalamualaikum bhai. Aajker bishoy hobe BSP threat. Ebong BSP threat shombandhe amra kototuku buji. Bibhinno rokomer local baire je sob workshop ache, bibhinno company te workshop e lead man ra jebhabe kaj kore. Ami goto porbe ekta BHW niye threat niye ekta video dichi. Aajke BSP pipe threat সম্বন্ধে একটু থিওরি দিব। দেখেন এই যে পাইপ থ্রেড, আমার হাতে আছে একটা সকেট এবং একটা নিপেল হাফ ইঞ্চি সাইজ, এই যে, এবং আমার হাতে আছে একটা হাফ ইঞ্চি এই সরি 38 বিএসপি টপ, এই যে 38 বিএসপি, এবং আমার হাতে আরও একটা আছে 14 বিএসপি টপ। তাহলে একটা 38 এবং একটা ডাই আছে 14 বিএসপি, এবং আমার হাতে একটা স্ক্রু গেজ আছে থ্রেড গেজ বিএসপি গুণা আপনাদেরকে দেখানোর জন্য, এবং আমার হাতে একটা আছে থ্রেড কাটার জন্য একটা টুল, যেটাকে আমরা বাংলা ভাষায় বি টুলস বলি, বি টুলস। দেখেন বিষয় হলো, আগে একটা জিনিস আপনাদেরকে বলি, তারপর জিনিসটা বোঝানোর চেষ্টা করি। এই দেখেন বিএসপি থ্রেড হয় 55 ডিগ্রি, অবশ্যই এই টুলসটাকে আমরা থ্রেড গেজের সাথে ম্যাচিং করে 55 ডিগ্রি অ্যাঙ্গেলে কারিগর ভাইরা অবশ্যই সান দিবেন। হয়তো সান দিতে গিয়ে যদি কোনো একটু ব্যতিক্রম হয় তাহলে কোনো হয়তো সমস্যা হবে না। তবে আমার এই যে মাপগুলো আমি দিতেছি, আউট সাইজের মাপ এবং ইন সাইজের মাপ, এই মাপটা কিন্তু অবশ্যই সেম যে একটা মাপ, ওই সেম ওই মাপটা দিতেছি, কোনো ক্লিয়ারেন্স দিচ্ছি না। যদি আপনাদের থ্রেড অনুপাত অত ওই থ্রেড অনুসারে যদি মোটা সাইজের গুণা হয়, আপনারা হয়তো এখানে কিছু 2.4 পয়েন্ট 2 পয়েন্ট 3 পয়েন্ট ক্লিয়ার দিতে পারেন, তাতে আপনাদের সমস্যা নাই। যাই হোক ভাই, এখন বিষয় হলো আমরা কাজগুলো অবশ্যই কীভাবে সুন্দর করে করতে হয় মেজারমেন্ট নিয়ে এই সম্বন্ধে আজকে আমার ধারণা দেব। দেখেন এই যে বিএসপি 55 ডিগ্রি, এদের আউট সাইজটা হয়, এটা হলো আউট সাইজ। এই দেখেন এই যে টেপ অথবা এই যে পাইপ, এর আউট ডায়া যে সাইজটা, এই সাইজটা হলো এই যে আউট সাইজ, এই যে নমিনাল সাইজ, এই যে নমিনাল সাইজ, এবং তারপরে যে সাইজটা দেখতেছেন এটা হলো 1 ইঞ্চির ভিতরে কয়টা প্যাচ হয় ওই মাপটা, এই মাঝখানের মাপটা, তারপরে যে মাপটা দেখতেছেন এটা হলো ইঞ্চ সাইজ মাপ, এটা হলো অবশ্যই এই যে পাইপের বোরিংয়ের মাপটা। তাহলে কী বুঝলাম, এই মাপটা হলো পাইপের বোরিংয়ের মাপ, এই মাপটা হলো 1 ইঞ্চির লেন্থের মাপ, এই মাপটা হলো আউট সাইজের মাপ। তাহলে এই দেখেন বিএসপি 18 একটা পাইপ অথবা একটা ট্যাপ গুণা হয় 28 গুণা, এবং এই যে ইন সাইজ হবে এটার নাটের যে সাইজটা, এরকম বোরিংয়ের যে মাপটা, এই বোরিংয়ের মাপটা হবে 8 মিলি 80 পয়েন্ট, মানে 10 ভাগের 8 পয়েন্ট, 100 ভাগের 80 পয়েন্ট। এই পয়েন্টের মাপটা ভাই কিন্তু আমি 100 ভাগের হিসাব করে পয়েন্টের মাপটা দিতেছি, নাইলে ভাই মিলাইতে সমস্যা হয়, মিলাইতে পারছি না। তারপরে বিএসপি 14 একটা পাইপ অথবা একটা টপে গুণা হয় 19 গুণা, এর জন্য বোরিংয়ের মাপ হবে 11 মিলি 80 পয়েন্ট, 10 ভাগের 8 ভাগ, 100 ভাগের 80 ভাগ। 38 বিএসপি
একটা টপ অথবা একটা পাইবে 19 গুণা হয়। বোরিং এর মাপটা হবে 15 মিলি 3.100 ভাগের 30 ভাগ 10 ভাগের 3 ভাগ। বিএসপি হাফ ইঞ্চি একটা টপ অথবা একটা পাইবে 14 গুণা হয়, এর জন্য ইঞ্চ সাইজের মাপটা হইতে হবে 19 মিলি। 5/8 একটা পাইপ অথবা একটা টপ 14 গুণা, ইঞ্চ সাইজের মাপ হবে 21 মিলি। এবং 3/4 একটা পাইপ অথবা একটা টপে 14 গুণা, ইঞ্চ সাইজ হবে 24 মিলি। 5.10 ভাগের 100 ভাগের 50.5 মানে 24.5 মিলি। 7/8 একটা পাইপ অথবা একটা টেপ, এর গুণ হবে 14 গুণা, ইঞ্চ সাইজ হবে 28 মিলি। 30.100 ভাগের 10 ভাগের 3.5 1 ইঞ্চি একটা পাইপ অথবা একটা টেপ 11 গুণা, এর জন্য বোরিং সাইজ হবে 30 মিলি। 5.100 ভাগের 50 10 ভাগের 5 1 ইঞ্চি 1 সুতা একটা টেপ অথবা একটা পাইপ 11 গুণা, এর জন্য ইঞ্চ সাইজ হবে 35 মিলি। 100 ভাগের 50 ভাগ 10 ভাগের 5 ভাগ মানে 35.5 মিলি। ভাই আমি ভিডিওটা করতেছি আমার পাশের ফ্ল্যাটে অনুষ্ঠান করতেছে, তারা ডিজে গান বাজাচ্ছে, যদিও কিছু সাউন্ড আসতেছে আমার এখানে, এজন্য আপনাদের কাছে আমি অনেক দুঃখিত, আমার কিছুই করণের নাই ভাই। 1 ইঞ্চি 1 সুতা 114 1 ইঞ্চি 1 সুতা একটা পাইপ অথবা একটা টেপে 11 গুণা, এজন্য ইঞ্চ সাইজ মাপ হবে 39 মিলি। 100 ভাগের 50 ভাগ 10 ভাগের 5 ভাগ তাহলে 39 মিলি 5.5। এবং 1.5 ইঞ্চি একটা পাইপ অথবা একটা টেপে গুণা হবে 11 গুণা, এজন্য ইঞ্চ সাইজ হবে 45 মিলি। তাহলে ভাই এই মাপটা কিন্তু এই যে 39 মিলি 50, এটা হলো 39 মিলি 5.5 10 ভাগের 5 ভাগ আর 100 ভাগের 50 ভাগ, তাহলে হলো 39.5 মিলি, 35.5 মিলি, এই 30 মিলি মানে 30 মিলি 5.5, যাই হোক বিষয়টা এরকম। তাহলে এই সাইজটা হলো আমার বোরিংয়ের সাইজ, এই সাইজটা হলো আমার বোরিংয়ের সাইজ, এই সাইজটা হলো আমার এই যে টিপিআই যে আমরা মাপটাকে বলি, 1 ইঞ্চির ভিতরে যে মাপটা হয় চুরিটা হয় গুণাটা হয় এটাকে আমরা টিপিআই বলি, চুরি বলি গুণা বলি, এটাই হলো স্ট্যান্ডার্ড মাপ। এবং এখানে যে সাইজটা দেখতেছেন নমিনাল সাইজ, এই যে সাইজ, এই সাইজটা অবশ্যই এই যে টেপের অথবা পাইপের আউটডোর সাইজ। যাই হোক ভাই আমার চ্যানেলে সব ধরনের থ্রেডের মাপ পাবেন, আমার চ্যানেলে শুধু ঢুকবেন ডুইকা, যেরকম বিএসডাব্লিউ যে থ্রেডটা লিখবেন বিএসডাব্লিউ ওয়াল, আমি জিনিসটা আপনাদেরকে এই যে আমার চ্যানেল দেখেন ইলেকট্রিক সিম্পল বিডি, আমার চ্যানেল এটা ইলেকট্রিক সিম্পল বিডি, আপনি যদি বিএসডাব্লিউ থ্রেড জানার দরকার হয় এই দেখেন ওয়াল বিএসডাব্লিউ থ্রেড লিখবেন, আমার চ্যানেলে ঢুকবেন, এই বিএসডাব্লিউ থ্রেডের সম্পূর্ণ থিওরি পাবেন। যদি এই যে বিএসপি থ্রেড দরকার হয় পাইপ থ্রেড, তাহলে লিখবেন ওয়াল বিএসপি থ্রেড, আমার চ্যানেলে ঢুকবেন, বিএসপি থ্রেডের সম্পূর্ণ থিওরি পাবেন। যদি দরকার হয় বিএসএফ থ্রেড সম্বন্ধে লিখবেন ওয়াল বিএসএফ থ্রেড, আমার চ্যানেলে ঢুকবেন। যদি মিলিমিটার থ্রেড সম্বন্ধে জানার দরকার হয় লিখবেন ওয়াল এমএম থ্রেড, আমার চ্যানেলে ঢুকবেন। তাহলে এই যে লেখাগুলো দিছি এই লেখাটা লিখলেই দেখেন চারটা থ্রেডের মাপ আমি আপাতত দিছি, আরও অনেক থ্রেডের হিসাব আপনাদেরকে দেবো। তাহলে যে চারটা থ্রেড এইভাবে লিখবেন, এইভাবে লিখলেই আমার চ্যানেলে ঢুকবেন, সম্পূর্ণ থিওরি পাবেন। আমি এক এক করে আপনাদেরকে সব ধরনের থ্রেড সম্বন্ধে থিওরি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আমার চ্যানেলটা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক সিম্পল বিডিং চ্যানেল। অবশ্যই ভাই আমি ইনপুট আপনাদেরকে অনেক কাজ দিচ্ছি, অনেক ভিডিও দিচ্ছি, আপনারা দেখেন শিখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক দেন। এক একটা এই ধরনের ভাই এক একটা ভিডিও দিতে গেলে ভাই বহু টাকা ভাই খরচ করতে হয়, এটা আপনারা অবশ্যই বুঝতেছেন না হয়তো। আমি ভাই এসব দেখেন আপনাদেরকে কি দেখাবো, এই দেখেন এক একটা ভিডিও করার জন্য ভাই কত কিছু প্রয়োজন আপনাদের জন্য, দেখেন কত কিছু দরকার। তো আমি যদি আপনাদের সাড়া না পাই, আপনাদের কাছ থেকে যদি কোনো সাড়া না পাই, তাহলে আমি ভাই আরও ইম্পর্টেন্ট ভিডিও কীভাবে দেবো? আমি বহু টাকা খরচ করতেছি আপনাদের জন্য, কিন্তু তারপর যদি আপনারা একটা লাইক না করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, তাহলে তো আমি ভিডিও কীভাবে দেবো ভাই? আমি তো দিতেছি এই ভিডিওগুলা এই উদ্দেশ্যে যারা কাজ কম জানে তাদেরকে শেখানোর জন্য। তার থেকে যদি আপনাদের থেকে যদি কোনো সাড়া না পাই, তাহলে তো আমি ভিডিও দিতে আর পারছি না ভাই। যাই হোক, আপনাদের উপরে মন্তব্য, যদি আমার কাছ থেকে কিছু অবশ্যই শিখতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আল্লাহ হাফেজ।